আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেট, সেই গেটের সামনে, আর এইখান থেকে কিন্তু মণ্ডপটা দেখা যাচ্ছে। তো চলো একদম ভেতর দিকে যাই এবং মণ্ডপের যে প্রস্তুতি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে একদম বেশ জোর কদমে চলছে, কয়েকদিন আর বাকি আছে পুজো, তার আগে এখানে বাসফাস পড়ে আছে। আর এইখান থেকে যদি দেখাই, এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপটা, পুরো যে গোলাকার আকৃতি সেটা কিন্তু পুরোপুরি পেয়ে গেছে। ইভেন এখানে একটা কালো রঙের একটা জিনিস অলরেডি পড়ে গেছে, মানে যত সম্ভব মনে হয় এটার উপর বা এর উপরে হয়তো এলইডির কাজ ফাজ হবে, কারণ এই দিকটা কিন্তু এখনও কাজ বাকি আছে কিছুটা, সেই জন্য কিন্তু বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলো পুরো আছে। গত বছর করেছিল অযোধ্যার রাম মন্দির, আর এই বছর হচ্ছে কিন্তু লাস ভেগাসের স্পেয়ারটার। এখান থেকে কিন্তু এরকম লাগছে, আর ইট ফিট অনেক দেখতে পাচ্ছি। তো চলো একদম ক্লোজে যাই এবং মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাঙ্গেলটা থেকে দেখাই, এই অ্যাঙ্গেলটা থেকে কিন্তু পুরো এরকম লাগছে, আর এটার কালারটা কিন্তু এটাই থাকবে, যত সম্ভব আমি শুনছি কালারটা এটাই থাকবে, এর উপরেই কিন্তু পুরো কাজটা হবে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে লাইটের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে এই জায়গাটায় যদি আমি হালকা জুম করি, মানে এইখানে কিন্তু আস্তে 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 পুরো লাইটের কাজ শুরু হয়ে গেছে। তো চলো ভেতর দিকে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরটা কিন্তু পুরো বাঁশে বাঁধা আমি এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি। তো এটাই আমি এখন এন্ট্রান্স করে দিচ্ছি, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি একদম। মানে আমি যদি এখান থেকে দেখাই, পুরো পুরো বাঁশের যে স্ট্রাকচারগুলো, ওয়া, ভরা ভরা কিন্তু বাঁশ পুরো এখানে বাঁধা আছে। ইভেন এখান থেকে কিন্তু পুরো এইরকম লাগছে, আর প্রতিমা তো প্রত্যেকবার এইখানেই বসে, তো সেটার প্রস্তুতিও জোর কদমে চলছে। আর আমি যদি একদম এইসব দিক থেকে দেখাই, ভেতরটা কিন্তু তেমন কিছু দেখা নেই এখনও পর্যন্ত, হয়তো আর কিছুদিন পর আসলে সব দেখা যাবে। আর ভেতরটা কিন্তু পুরো এরকম লাগছে, ভেতরটা যদি আমি এইরকমভাবে দেখাই, এখান থেকে কিন্তু যে প্লাউটের গাছগুলো কিন্তু পুরো আছে, আর সব যে লোহা স্ট্রাকচার, মানে এই যে জিনিসগুলো কিন্তু পুরো লোহা স্ট্রাকচারে করা, মানে ইভেন কিন্তু পুরো পুরোটা লোহার উপরে আছে। আমি যদি একদম ক্লোজে যাই, ক্লোজে গিয়ে যদি দেখাই, এই দেখো এইখান থেকে কিন্তু যে লোহা স্ট্রাকচারগুলো সেইগুলো কিন্তু পুরো এরকম আছে। আর এইখান থেকে আস্তে 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 কিন্তু পুরো মণ্ডপ সেজে উঠছে, মানে এই সব জায়গায় কিন্তু যত সম্ভব মনে হচ্ছে পুরো ভরে যাবে। মানে মণ্ডপটা কিন্তু দিনের বেলা আসলে একরকম লাগবে, আর রাত্রেবেলা আসলে কিন্তু আর একরকম লাগবে, সেটার প্রস্তুতি এখানে জোর কদমে চলছে।